एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टोव फुतुल। आशा करी जे जेखाने आछेन सबाई भालो आछेन सुस्थ आछेन एबं निरापदे आछेन। आमी आजके आपनादेर संगे शेयर करब नतून एकटा रेसिपी। नतून बलार कारण होच्छे सम्पूर्ण माटिर चुलाय रान्ना करा। आमी आजके कलमी शाक भाजी आपनादेर संगे शेयर करब माटिर चुलाय रान्ना होयेछे। आमी तो ग्रामे आसछि सेई जन्य कोनो रेसिपी शेयर करते पारछि ना, तार जन्य आमी आंतरिकभावे दुःखित। तो आमी एक भाभीर बासाय बेड़ाते आसछि ग्रामे। तो भाभी माटी चुलाते रान्ना करछे। तो माटी चुलार रान्ना किन्तु अनेक मजा हय। व्यक्तिगतभावे आमार माटी चुलार रान्ना खूबई मजा लागे। गैसेर चुला थेकेओ माटी चुलार रान्नाटा खूबई सुस्वादु हय। जानि ना आपनादेर कार केमन लागे, अवश्यई कमेंट करे जानाबेन। আর এদিকে ভাবি একটা কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করেছে। আর তেল হবে 4 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিয়েছে আধা চা চামচের মতো জিরা বাটা। আর এখানে দিয়েছে কিছু পরিমাণে সামান্য পরিমাণে রসুন কুচি। আসলে শাকভাজিতে তো আপনারা জানেনই সবাই রসুন কুচিটাই সম্ভবত ব্যবহার করে থাকে। আমিও রসুন কুচি ব্যবহার করে, এখানে বাটা মশলা ঠিক তেমন একটা যায় না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এখন একে একে কলমি শাকটা দিয়ে দিচ্ছে। কলমি শাকটা হচ্ছে ভাবিদের ক্ষেতের, ক্ষেত থেকে তুলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছে। এখন সমস্ত কলমি শাক দিয়ে দিচ্ছে। আসলে আমি অনেকদিন হয়ে গেছে ঠিক তেমন একটা ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের সঙ্গে, সেই জন্য অনেকে আমাকে কমপ্লেন করছে কোনো ভিডিও পাচ্ছে না কেন। আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে সময় আমি তো গ্রামে আসছি, তো সেরকম কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো আপনারা অবশ্যই এই বিষয়টিকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর এদিকে ভাবি এটাকে বলে নারিকেল পাতা। আপনারা চিনেন কি না আমি জানি না, এই পাতাটা নারিকেলের পাতা দিয়ে ভাবি রান্না করতেছে। আজকে এখানে কোনো লাড়কি দিয়ে রান্না হচ্ছে না, সম্পূর্ণ পাতা দিয়ে রান্না করবে। আর হচ্ছে এই যে এখন ভাবি একটা চামচের সাহায্যে কলমি শাকটা নেড়ে ছেড়ে দিচ্ছে। তো আগুন তো দেখতেই পাচ্ছেন, চুলার পাশ দিয়ে আগুন দেখা যাচ্ছে। আগুনের ফুলকিটা আমার দেখতে খুব সুন্দর লাগতেছে, আমার কাছেও খুব ভালো লাগতেছে যে আগুনের যে ফুলকিটা আসতেছে দেখতে খুব সুন্দর। আগুনের লাভাটা এত সুন্দর লাল দেখাচ্ছে, আমার কাছে ভালোই লাগতেছে। এই যে দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি আগুনটা ঠিক কেমন দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পাতার আগুনটা কতটা ভালোভাবে জ্বলতেছে এ আর কি। তো আসলে দেখুন শাকভাজি মোটামুটি 80% হয়ে গেছে। তো আসলে মাটি চুলার রান্না সম্ভবত অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আসলে এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমি কখনো মাটি চুলা রান্না করিনি। আর যে দোয়াটা দেখতেছেন এই দোয়াটা কিন্তু খুব স্বাভাবিক, মাটি চুলা রান্না করলে এমন দোয়া হয়। কিন্তু খাবারটা কিন্তু ময়লা হচ্ছে না। আপনাদের হয়তো অনেকের মনে হবে যারা গ্রামে কখনো আসেননি বা দেশের বাইরে থাকেন, গ্রাম সম্বন্ধে ধারণা নেই বা মাটির চুলা সম্বন্ধে ধারণা নেই, তাদের কাছে হয়তো বা মনে হবে যে এটা নোংরা বা ময়লা হয়ে যাচ্ছে। আসলে এরকম কিছু না। হ্যাঁ, এই ধোয়াটা লাড়কির কারণে অথবা পাতার কারণে ধোয়াটা উঠতেছে। তো এই ধোয়ার কারণে যে খাবার ময়লা হবে সেরকম কিন্তু কিছু না, খাবারটা ফ্রেশই থাকবে। এমনকি ধোয়ার কারণে খাবারের স্বাদ বা গন্ধ কোনটাই নষ্ট হবে না। এই এটা যেই ধোয়া, এটা সামান্য ধোয়া, এটা হবেই, লাড়কি ব্যবহার করা হোক আর পাতা ব্যবহার করা হোক। তো কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে, ভাবি রান্না কমপ্লিট করে ফেলেছে। আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখলেন তো গ্রামীণ রান্না অথবা গ্রামে মাটির চুলা রান্না দেখতে যত কতটা সুন্দর হয়েছে এবং ততটাই টেস্টি হয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।